আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের 3 নম্বর অধ্যায় চ্যাপ্টার 3 ক্লাসে। আজকের ক্লাসের টপিক হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো আমরা ক্লাসটা নিতেছি আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই এবং অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইয়ের শর্ট সাজেশন, 24 আওয়ার্স অ্যাকাউন্টিং টিউটোরিয়াল, যে বইগুলোতে সময় পার্ট পার্ট করে টপিক্স ভিত্তিক আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, এবং পাশাপাশি একটা টপিক্স থেকে কয়টা প্রশ্ন আসবে, কোথা থেকে কী হয়েছে না হয়েছে তার সঠিক ডিরেকশনগুলো রয়েছে। তো আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা ইনশাল্লাহ 2023 সালে শিক্ষার্থীদের জন্য ঈদুল আজহার আগে ইনশাল্লাহ পাবলিশ করব। আর অলরেডি 2022 সালের যারা শিক্ষার্থী রয়েছে, এবছর যারা ভর্তি পরীক্ষা তোমরা দিবা, তাদের জন্য টিউটোরিয়াল সিরিজটা অলরেডি পাবলিশ হয়েছে। তোমরা বইগুলো এখন থেকে অর্ডার করতে পারবা, এবং মূল পেজ মাত্র রয়েছে হচ্ছে 100টা বই থেকেই সব প্রশ্ন আসবে ইনশাল্লাহ। সুতরাং তোমার কোথায় গ্যাপ রয়েছে, কোন জায়গাটা তুমি কারেকশন করবা, সব কিছু বুঝতে পারবা অ্যাকাউন্টিং টিউটোরিয়াল এবং বিজনেস টিউটোরিয়াল বইটা ব্যবসা সংগঠনের জন্য। এছাড়া মার্কেটিং এবং ফিনান্স টিউটোরিয়ালটা ইনশাল্লাহ আজকে এই যে 3 দিন পর ঈদুল ফিতরের পরেই 10 তারিখের মধ্যে বইগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো যোগাযোগ রাখিও, ইনশাল্লাহ ধীরে ধীরে বইগুলো পাবা। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের থ্রাপি অংশটাতে চলে আসি। অলরেডি এগুলো নিয়ে আমি একটু করে ক্লাস নিয়েছি, কিন্তু বেসিক্যালি এগুলো আলাদাভাবে ক্লাস এ কারণেই নিতেছি কারণ তোমরা অলরেডি এই অধ্যায়গুলো শেষ করেছো, বিভিন্ন টিচারের কাছে পড়েছো, কিন্তু তারপরে ব্যাংক সমন্বয় বিবরণীতে সমস্যা রয়েছে। তো আমি ব্যাংক সমন্বয় বিবরণীতে আমার ফোন ঝাপসা অবস্থায় একটা ক্লাস নিয়েছি, খুবই ভালোভাবে শিখাইতে পেরেছি, একটু হলেও থিওরিটা তোমাদের বেসিকটা দেওয়ার চেষ্টা করছি। তোমরা ওই ক্লাসটা অবশ্যই দেখবা, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা খুঁজে একটু দেখে নিবা। তো আজকে যদি তোমরা একটু ব্যাংক সমন্বয় বিবরণীর যে চার্টটা যদি একটু দেখো, যেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের থ্রাপি অংশটা যদি তোমরা একটু খেয়াল করো, বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করতে পারতেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেগুলারভাবে এই অধ্যায় থেকে প্রশ্ন করেছে। রেগুলার মানে নিয়মিত, প্রত্যেকটা সেশনেই তারা একটা করে প্রশ্ন করার চেষ্টা করেছে। তো মজার বিষয় হচ্ছে গত বছর 2021 সেশনে শুধুমাত্র গার্হস্থ্য অর্থনীতি কলেজ 2টা প্রশ্ন করেছে, এছাড়া বাকি কোনো বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেনি। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে এবছর 2021 সেশন, মানে তোমরা যারা এবছর 2021-22 সালে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা কনফার্ম থাকো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 100% এই অধ্যায় থেকে প্রশ্ন করা হবে, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রশ্ন করা হবে। স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে, এছাড়া আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু সিলেবাস চেঞ্জ করে ফেলছে, এটা নিয়ে আমি আলাদা ভিডিও করবো ঈদের পর, তোমরা অবশ্যই দেখবা সেটা। তো সেখানে বিস্তারিত বলে দেবুনি। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেনি, এবছর প্রশ্ন করার চান্সটা অনেক বেশি রয়েছে। 7 কলেজ কোশ্চেন করেনি, এবছর করবে ইনশাল্লাহ। গার্হস্থ্য অর্থনীতি কলেজ গত বছর করেছিল, এবছর করার চান্স রয়েছে। তো গত বছরের ওপর যদি আমরা এই অধ্যায়টাকে গুরুত্ব দেই, সে হিসাবে এই অধ্যায়টার আহামরি কোনো ভ্যালু নেই, কিন্তু বাস্তবিক পক্ষে এবছর শর্ট সিলেবাসের একটা বিষয় রয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলো কোনো একটা চ্যাপ্টার থেকে যদি গ্যাপ দেয় পরবর্তী বছর, সেই অংশ থেকে প্রশ্ন করার চেষ্টা করে, তার প্রমাণ তোমরা এখানে লক্ষ্য করতে পারো। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা কোশ্চেন তৈরি করে, তারা মূলত একটা অধ্যায় থেকে কোশ্চেন করেছে, পরবর্তী বছর ওই প্রশ্নটা নিয়ে বসে, যে তারা দেখে আসলে তারা গত বছর কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করার চেষ্টা করেছিল বা কোন অধ্যায় থেকে প্রশ্ন করেছে। তো যখন দেখে যে একটা অধ্যায় থেকে তারা প্রশ্ন করেনি গত বছর, ওই অধ্যায় থেকে সবার আগেই ওই অধ্যায় থেকে প্রশ্ন একটা আগে সেট আপ করে দেয়। এরপর তারা নিয়মিত কিছু অধ্যায় থাকে, সে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করে, আর বাকি যে অধ্যায়গুলো বাদ দেওয়ার প্রয়োজন পড়ে সে অধ্যায়গুলো বাদ দেয়। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কীভাবে কোশ্চেন করে সেটা আমি আপনাদের বা তোমাদের বোঝাইতে পেরেছি। এভাবেই প্রশ্ন আসলে করা হয়, অর্থাৎ বিগত বছরের কোশ্চেনটা নেওয়া হয় এবং দেখা হয় বিগত বছরের কোনো অধ্যায়কে ফলো আপ করা হয়নি, সুতরাং সেই অধ্যায়কে তার পরবর্তী বছর ফলো আপ করা হয়। তো এ থেকে আমরা বুঝতে পারতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় গত বছর ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রশ্ন করেনি, এবছর অলমোস্ট 100% শিওর থাকো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে প্রশ্ন আপনাদের রেখে দিবে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া যেহেতু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অলরেডি বলে দিয়েছে 2টা গ্রুপে এক্সাম হবে, সুতরাং 2টা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো কোথা থেকে প্রশ্ন করবে এ সম্পর্কে যদি আমি সঠিক ধারণা দিতে চাই, মাত্র 2টা টপিক্স আছে এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রশ্ন করার। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতে যায়, তাহলে তারা 2টা টপিক্সের ওপর প্রশ্ন করবে। যদিও তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা যদি খেয়াল করে, হিয়া বড় অধ্যায়। তো হিয়া বড় অধ্যায় সব কিছু দেখার টাইম নেই, তাহলে কোনটা দেখবা তোমরা?
তোমরা দেখবা ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক ধারণা, ব্যাংক সমন্বয় বিবরণী কি, ব্যাংক সমন্বয় বিবরণী কোন নীতির সঙ্গে সম্পৃক্ত, ব্যাংক সমন্বয় বিবরণীর সঙ্গে কয়টা বই জড়িত, সেই কয়টা বইয়ের আসলে এই আমাদের হলো এই জের কয়টা, কোন জের কি প্রকাশ করতেছে এইটা। আর এছাড়া ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী কেন আমরা তৈরি করি, কারণ আমাদের নগদান বই এবং পাসবইয়ের মধ্যে গরমিল হয়, এই গরমিল মিলানোর জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি। এবং এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কেন তৈরি করতেছি, কারণ জেরের পার্থক্য হচ্ছে। এখন জেরের পার্থক্য কেন হচ্ছে, এই যে জেরের পার্থক্য হচ্ছে, মোটামুটি মাত্র চারটা কারণ আছে, আমি অলরেডি ক্লাসটা নিয়েছি, তোমরা অবশ্যই ক্লাসটা দেখবা। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী যে এই যে আমরা তৈরি করি কারণ আমাদের নগদান বই পাসবই মেলে না, এখন না মেলার কারণ মাত্র চারটা। একটা হচ্ছে পরিবহনাধীন চেক, যেটাকে আমরা বলি আদায়ের জন্য জমা দিতে চেক, অথবা ট্রানজিটেড ইন ডিপোজিট। আর অপরদিকে একটা রয়েছে ইস্যুকৃত চেক, বকেয়াকৃত চেক, অথবা ইস্যু করা হয়েছে কিন্তু এখনও ব্যাংক উপস্থাপন হয়নি এই চেকটা। আর অপরদিকে আমাদের ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো রয়েছে। এই চারটা কারণে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী কী হয়, এই নগদান বই এবং পাসবইয়ের জেরে পার্থক্য হয়, এবং এর ফলশ্রুতিতে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি। তো মূলত ব্যাংক সমন্বয় বিবরণীর মৌলিক উপাদান বলতে আমি এই জায়গাটাকে বোঝাইছি। তাহলে তোমরা যদি, আমি আসলে পিডিএফটা অন করিনি, আমার হচ্ছে অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বইটার পিডিএফটা অন করলে আমি আপনাদের দেখাই দিতে পারতাম। আর অলরেডি আমি ক্লাস নিয়েছি বেসিক ব্যাচে, আমাদের যেহেতু একটা বেসিক ব্যাচ চালু আছে, অনলাইনে ব্যাচ চলতেছে আপনাদের, অলরেডি 40 জন শিক্ষার্থী আমার আন্ডারে রয়েছে। আমি বিশ্বাস করি এই 40 জনের মধ্যে অলমোস্ট প্রত্যেকেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এবং স্পেশালি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম ছেলেমেয়েই ভর্তির সুযোগ পাবে। তো এই বেসিক ব্যাচে দ্বিতীয় ব্যাচের ক্লাস ইনশাল্লাহ এদের পর শুরু করব। অলরেডি 10-12 জন ভর্তি হয়ে গেছে, তোমরা ভর্তি হতে পারবো অনলাইনে প্লাস অফলাইনে। আমি রাজশাহী হেতেম খাতে পড়াচ্ছি বা রাজশাহী থেকে আমি কথা বলতেছি, সুতরাং তোমরা যারা রাজশাহীতে রয়েছো বা রাজশাহী অঞ্চলে যারা রয়েছো, তোমরা অলরেডি প্রিপারেশন নিয়েছো কিন্তু এখনও কুল ক্লিয়াররা বুঝতে পারতেছো না। লাস্ট পর্যন্ত কারো যদি সহায়তা চাও বা কারো যদি সাপোর্ট চাও, আমাকে বিশ্বাস করে আমার কাছে আসতে পারো, কারণ আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমাদের পড়াবো। আমি অন্যদের মতো আগে ছেড়ে দিতেছি না, আমার কাছে অলমোস্ট 100-150টা ছেলেমেয়ে আমার কাছে রয়েছে, এবং নতুন নতুন ছেলেমেয়ে ইনক্লুড হচ্ছে। তোমরা নির্দ্বিধায় আমার সঙ্গে থাকতে পারো, এবং তোমাদের যদি আমি আমার সর্বোচ্চটা দিতে না পারি বা তোমাদের যদি উপকৃত করতে না পারি, আমি অবশ্যই তোমাদের কোর্স ফিটা ফেরত দিয়ে দেব। আর অপরদিকে যাদের প্রয়োজন নেই কিন্তু এক্সাম দেওয়ার প্রয়োজন রয়েছে, তাদের জন্য মডেল টেস্ট প্রোগ্রাম আয়োজন করেছি। 10 তারিখ থেকে মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হবে, এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টা মডেল টেস্ট হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5টা, এবং জিএসটির জন্য 5টা মডেল টেস্ট হবে। এছাড়া প্রায় 40+ মডেল টেস্ট হবে আমার টিউটোরিয়াল বইগুলোর উপর, এবং প্রত্যেকটা ব্যাচে আমার বইগুলো আমি ফ্রিতে দেবো। আমি, কারণ আমি জানি আমার ছেলেমেয়েকে চান্স পাওয়াতে হলে তাদের গ্যাপ কোথায় সেটা তাদেরকে বোঝাই দিতে হবে। তো বেসিক্যালি এই বইগুলো যেহেতু আমি নিজে কম্পোজ করেছি, মূল বিষয় হলো এইটা, অ্যাজ এ রাইটার হিসেবে আমি কাউকে দিয়ে কম্পোজ করাই নিইনি, আমি নিজ হাত দিয়ে এগুলো টাইপ করেছি, এবং এই জন্য আমার বইটা সবচেয়ে সাজানো গোছানো বই হিসেবে তোমরা লক্ষ্য করবা। আর মজার বিষয় হচ্ছে এই যে আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা আসতেছে, এই ওয়ার্ল্ড বইটা মাত্র 45 দিনে তুমি কিভাবে কোন টপিক্সে কোন ইউনিটে কত সময় দিবা তার বিস্তারিত বিবরণ দিয়ে এই বইটা আসতেছে, এবং প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা থাকবে। অর্থাৎ 2023 সাল থেকে, অর্থাৎ 2023 সালের শিক্ষার্থীদের শুধুমাত্র অ্যাকাউন্টিং একটা বই নিলেই এনাফ, আর কোনো দ্বিতীয় একটা কোনো বইয়ের প্রয়োজন পড়বে না। থিওরি, ম্যাথের গাণিতিক বিশ্লেষণ, চার্ট অ্যানালাইসিস, এমসিকিউর সলিউশন, সাজেশন, এভরিথিং একটা বই থাকবে ইনশাল্লাহ। আমি আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে, সকল ছেলেমেয়েদের সহায়তা আশা করতেছি। আর বিশেষ করে যে শিক্ষক মহোদয় আমার ভিডিও ফলো করেন অথবা শিক্ষক মহোদয়রা রয়েছেন, তাদের সঙ্গে অবশ্যই আমি দেখা করতে যাব, এবং আমি খুবই আশাবাদী যে আপনাদের কাছ থেকে আমি একটা সহায়তা পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি ক্লাসটা শেষ করে দেব এখানে। তাহলে আমি যেটা বললাম যে এই বিশ্ববিদ্যালয়গুলো প্রশ্ন কোথা থেকে করবে, স্পেশালি থিওরি প্রশ্ন বেশি হতে পারে, অর্থাৎ আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী থেকে থিওরি প্রশ্ন বেশি করা হয়। আর যদি ম্যাথ কোশ্চেন করা হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ কোশ্চেনটা করবে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাথ করবে আর একটা থিওরি করবে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটাই থিওরি করবে। ম্যাথ কোশ্চেন করার সম্ভাবনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই কম। আর এছাড়া জিএসটি এবং 7 কলেজ গার্হস্থ্য অর্থনীতি কলেজ যদি প্রশ্ন করে, তাহলে তোমরা কনফার্ম থাকো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো রয়েছে বিগত সালের, সেই কোশ্চেনগুলো জাস্ট মডিফাই করে করা হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই যে গত বছর শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রুপ 2 এখানে
একটা ম্যাথ প্রশ্ন, যে ম্যাথ প্রশ্নটা নতুন বানানো হয়েছে 2020-21 সেশনে, একটাই মাত্র ম্যাথ কোশ্চেন যেটা নতুন, কোনো গাইড বই নেই। যদিও অনেক গাইড বই বলছে আমার আমার বই থেকে প্রশ্নটা কমন আছে, কিন্তু বাস্তবিকতা বিশ্বাস করো, রাশি বিশ্ববিদ্যালয়ের গ্রুপ ট্যুর যে ম্যাথ কোশ্চেনটা করেছিল, সেই ম্যাথ কোশ্চেনটা কোনো গাইড বই ছিল না এবং এখনও নাই, এবছর শুধু ইনক্লুড করছে অ্যাজ এ বিগত সালের কোশ্চেন হিসেবে। তাহলে এই যে সত্য কথাগুলো তোমরা ইনশাল্লাহ খুঁজে পাবো না, আমি সেই সত্য কথাগুলো তোমাদের বলার চেষ্টা করতেছি। আর এছাড়া গুচ্ছ বিশ্ববিদ্যালয় আর একটা প্রশ্ন করেছিল যে সপ্তাহে উত্তোলন করলে উত্তোলনের সুদ কত ধরতে হবে, এই কোশ্চেনটা কোনো গাইড বই ছিল না, তারপরেও কিছু পাবলিকেশন বলতেছে তাদের বই থেকে এসেছে। এছাড়া গুটি কয়েক পাবলিকেশন বের হয়েছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভেদে পাবলিকেশন বের হয়েছে, যারা আসলে বড় বড় পাবলিকেশনগুলোকে কপি করে বই তৈরি করতেছে এবং তারা তোমাদের ঢালাওভাবে এটা প্রচারণা চালাচ্ছে যে তাদের বই পড়লে সব কমন পাবে। তো সুতরাং আমি শুধু এতটুকুই বলি, যে বইটাতে সঠিক ডিরেকশন নেই, সে বইটা যতই উপযুক্ত তথ্য থাকুক না কেন, তুমি ওইটা থেকে সুবিধা নিতে পারবা না। তাহলে সঠিক সাজানো বই তোমাদের ফলো করার জন্য আমি খুবই বিশেষভাবে অনুরোধ করতেছি। অ্যাকচুয়াল রাইটার মার্কেটে নেই, সব বই কাঠকপি পেস্টের ওপর ডিপেন্ড করেই মার্কেটটা ছয়লাভ হয়ে আছে। সুতরাং তোমরা যদি নতুন বইয়ের ফ্লেভার একটা যদি পেতে চাও, যে আসলে বই বলতে কাকে বোঝায় সেটা যদি পেতে চাও, অবশ্যই টিউটোরিয়াল সিরিজগুলো নিতে পারো। তোমাদের বই ভালো লাগলে, যদি বই যদি ভালো না লাগে, আমি টাকা তোমাদের ব্যাক দিয়ে দেবো, প্রত্যেকটা ছেলে মেয়েদের টাকা ফেরত দিয়ে দেবো, যে আসলে নতুন বইয়ের ফ্লেভারটা কোথায় বা কি। তো আর অপরদিকে ওয়ার্ল্ড বইটা যেটা আসতেছে সেটা তো একটা ধামাকা হবেই ইনশাল্লাহ। তো পরিশেষে আমি গাণিতিক অংশ নিয়ে কথা বলি। গাণিতিক অংশ থেকে প্রশ্ন করার সম্ভাবনা 40% রয়েছে, অর্থাৎ গাণিতিক অংশ থেকে প্রশ্ন সেরকম হয় না। বেসিক্যালি গাণিতিক অংশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বেশি প্রশ্ন করেছে। সুতরাং গাণিতিক অংশ থেকে যদি প্রশ্ন করা হয়, আমাদের একক জের এবং দ্বৈত জের আছে, তোমাদের স্পেশালি বলবো যে কোনো একটা শেখো। এই অধ্যায়টা তোমাদের টিচাররা শিখায়নি, তোমরা একাডেমিতে স্কিপ করে আসছো, অথচ এই অধ্যায়টা সবচেয়ে সহজ কিন্তু একটু পেঁচালো, যার মাথায় একবার ঢুকবে সেই অধ্যায় পাগল হয়ে যাবে এই অধ্যায়ের প্রশ্ন মানে করার জন্য অথবা প্রশ্নটা অ্যাটেন্ড করার জন্য। তো সুতরাং তোমাদের শিক্ষার্থীদের এতটুকু বলবো, ভিডিও একটা করে দিয়েছি, সেইটাতে আমি একদম মূল বেসিকটা তোমাদের উপস্থাপন করার চেষ্টা করছি, সেই বেসিকটা তোমরা দেখো, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। মাত্র চারটা জিনিস মাথায় রাখো, এই চারটার ব্যবহারটা শুধু জানো, এনাফ। ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো তোমার ঝামেলা হবে না। আর নিয়ম আছে দুইটা চার্টের মাধ্যমে আমি টিউটোরিয়াল বই প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দিয়েছি, জাস্ট ওই জায়গাটা একটু ফলো আপ করো। এবং টিউটোরিয়াল বইয়ে আমি খুব সুন্দর করে কয়েকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছি, সেই কয়েকটা প্রশ্ন তোমরা ফলো আপ করো, দেখবা নতুন করে যে প্রশ্নগুলো করা আছে সবগুলো তোমরা কমন পাবা। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেনের ব্যাখ্যা যখন আমি দিতে গেছি, একটা প্রশ্ন কীভাবে করেছে এবং কীভাবে করতে পারে এবং সেই প্রশ্নটা আসলে কী নিয়মে তুমি সমাধান করবে, তার পুঙ্খানু ব্যাখ্যা দিয়েছি, যেটা এইরকম ব্যাখ্যা কোনো গাইড বই নেই। এবং আশা করি অলরেডি একটা পোস্ট আমি বুস্ট করছি, ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ টিউটোরিয়াল সিরিজের পোস্ট বুস্ট করেছি। তোমরা অবশ্যই বইগুলো অর্ডার করতে পারো, তোমাদের টাকা নষ্ট হবে না। এই ছিল হচ্ছে আজকের চ্যাপ্টার 3 অংশের মূল বিষয়, মূল আলোচনা। আর তোমাদের বইয়ের কথা বারবার এই কারণেই বলতেছি, কারণ বইগুলোর প্রচারণা দরকার। যেহেতু আমি প্রচারণা করি না বা একাই রাইটার, একাই প্রচারক, সব কিছু একাই, সুতরাং প্রত্যেকটা ভিডিওতে এই জন্য বই নিয়ে এক্সট্রা কথা বলতেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর মূল বিষয় হচ্ছে তোমরা শিক্ষার্থীরা বা আপনারা যারা গার্ডেন রয়েছেন, আপনারা তো প্রচারণায় বিশ্বাসী, একটা বই কতটুকু ভালো সেটা জাস্টিফাই করার ক্ষমতা আমি বিশ্বাস করি আপনাদের নেই। যদি তাই থাকতো তাহলে গতানুগতিক যারা কাটকপি পেস্ট করে বইগুলো মার্কেটে নিয়ে আসতেছে, অ্যাকচুয়াল যারা রাইটার তারা কিন্তু তাদের বইগুলো ফোকাস হচ্ছে না। আর অপরদিকে একটা বই পড়ে আপনার হচ্ছে না, আপনি আর একটা বই কিনতেছেন, তাহলে কেন ওই আগের বইটা কিনলেন? তার মানে কি আগের বইটা আননেসেসারি কিনেছেন? এই যে একটা বই জাস্টিফাই করার ক্ষমতা আপনার নেই, একটা টিচারকে জাস্টিফাই করার আপনার ক্ষমতা নেই, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি সঠিকভাবে সিদ্ধান্তই নিতে পারেননি। তাহলে সঠিকভাবে যদি সিদ্ধান্ত নিতে চান, সঠিক ডিরেকশন যদি আপনি পেতে চান, আমি আপনাদের একদম 100% শিওরলি বলবো, নতুন বইয়ের ফ্লেভার পেতে চাইলে অবশ্যই টিউটোরিয়াল সিরিজের বইগুলো ফলো আপ করেন এবং ওয়ার্ল্ড সিরিজের বইগুলো আসবে, একটা ধামাকা আসবে ইনশাল্লাহ। তো এই বইগুলোর প্রসারণার জন্য আপনাদের আমি সহায়তা চাচ্ছি, আশা করি, আমি গ্যারান্টি দিতেছি, আমার বই যদি খারাপ হয়, আপনার বই নেওয়ার পর যদি আপনি মনে করেন আপনার টাকাটা নষ্ট হয়ে গেছে, আমাকে জাস্ট একটা ফোন কল করবেন, আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো। তো আজকে পর্যন্তই, পরবর্তী চতুর্থ অধ্যায় চ্যাপ্টার ক্লাস
চ্যাপ্টার থ্রাপি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার থ্রাপি অংশটা দেখবেন এবং এভাবেই আপনারা ভর্তি ভর্তি প্রস্তুতির প্রিপারেশনটা নেবেন। আশা করি এভাবে সাজেশনগুলো আপনাদের কাজে লাগবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর আগে আমি এভাবেই ঠিক সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং মাত্র 10টা, 11টা, 9টা টপিকস উল্লেখ করে দেব, সেগুলো থেকে প্রশ্ন কমন আসবে। এবং স্পেশাল একটা নিউজ হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য মডেল টেস্ট ইনশাল্লাহ আসবে, এক্সামের আগে আসবে, আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।